মিজোরামের চিত্রশিল্পীলৈ 2017 বর্ষর প্রণব বড়ুয়া বঁটা। প্রবীণ চিত্রশিল্পী লাং রকুমাক প্রদান করব এই বঁটা। নতুন বছরের 25 ফেব্রুয়ারীত বঁটা প্রদান অনুষ্ঠান। বছরটোর অন্তিম দিনা প্রণব বড়ুয়া শিল্পী বঁটা সমিতির সভাপতি ডক্টর বীরেন্দ্রনাথ দত্ত আর সম্পাদক মনোজ কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিবৃতি যোগে লাং রকুমালৈ এই বঁটা প্রদানের সিদ্ধান্তর কথা অবগত করা হয়েছে। 2018 বর্ষর প্রণব বড়ুয়া বঁটা প্রাপক লাং রকুমার জন্ম মিজোরামের চাংফাই। কেবল মিজোরামেই নহয়, সমগ্র দেশের প্রেক্ষাপটত চিত্রশিল্প আর ভাস্কর্য শিল্পলৈ আছে অনবদ্য অবদান এইগৰাকী বিশিষ্ট চিত্রশিল্পীর। তিনিবার কৈ রাষ্ট্রীয় আর রাজ্যিক বঁটাৰে সন্মানিত রকুমা, তিনিবার ললিত কলা একাডেমি বঁটা বিজয়ী রকুমা, সমাজের বঞ্চিত শিশুক চিত্রকলার পাঠদানত ব্রতী লাং রকুমা সম্প্রতি আইজলের বাসিন্দা। আইজলত রকুমার নিজস্ব আর্ট গ্যালারিত চলিছে কলার সাধনা। ইয়ার উপরও মিজোরাম ফাইন আর্টস একাডেমিরও 10 বছরের সভাপতির দায়িত্বত আছে লাং রকুমা নামের এইগৰাকী প্রবীণ চিত্রশিল্পী। উল্লেখযোগ্য যে 2002 চনের পর প্রতি বছরে প্রদান করা এই প্রণব বড়ুয়া বঁটা ইতিমধ্যেই রাজ্যের কেবাগৰাকীও যশস্বী শিল্পীক এই বঁটা প্রদান করার উপরও মণিপুরের টি তম্বিং সিং, কুলচন্দ্র এম থেং আর ত্রিপুরার চিত্রশিল্পী চিন্ময় রয়কও প্রদান করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, DY 365।